Assalamu alaikum guys, welcome back to my channel Mahazabin Raisha Blogs. সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ব্লগটি দেখার জন্য আর আশা করতেছি যে যেখানে আছেন সবাই আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম রুম ক্লিনিং ভিডিও আর আজকে এটা রাইসা করবে আপনারা দেখবেন রাইসা আজকে কি রকম রুম ক্লিনিং ভিডিও করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার পুরো ব্লগটি দেখার জন্য অনুরোধ রইল যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় প্লিজ অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন যাতে আর এরকম নতুন নতুন ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এই যে মাশাআল্লাহ খুব সুন্দর করে ও এই যে বেডটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে রাইসা ও সুন্দর করে ওর পড়ার টেবিলটাকে গুছিয়ে নিচ্ছে ও সবসময় অবশ্য পড়ার টেবিলটাকে গুছিয়ে রাখে তারপরে একটু আবার সুন্দর করে গুছিয়ে নিয়েছে এই যে এখন চলে আসলো ও আমাদের নেক্সট রুমে আর এখন ও এই যে এই বেডটাকেও গুছিয়ে নেবে ময়লা করে ফেলে হয়তো ভাবতে পারেন যে আমি আবার ভ্যাকসিন বিছিয়ে রেখেছি বেডের উপরে না আসলে আরো যে ময়লা করে ফেলে সে বিছানার উপরে এটা সেটা পালায় সেজন্য আমি একটা বড় এই যে ভ্যাকসিন দিয়ে রাখছি সব সময় যাতে বিছানা ময়লা না হয় হয়ে গেছে বেডটাও গোছানো হয়ে গেছে এখনো শোকেসের উপরে আসলে কিছু ওই যে বালু পড়ে উপর থেকে এক্সট্রা একটু ঝেড়ে নিচ্ছে ভালোভাবে টেবিলটাকে একটু ক্লিন করে নিচ্ছি ও এখন একটু ওয়াটারপ্রুফগুলোকে হালকা একটু মোছা দিচ্ছি কারণ সব সময় আসলে আমি মুছি নেই প্রতিদিনই ক্লিন করতে হয় না হলে এক্সট্রা যে বালু আসে বালুগুলো খারাপ দেখা যায় দেখতে সেজন্যই ক্লিন করে নেই প্রত্যেকদিন এই যে ও এখন পাপড়িগুলোকে ভালোভাবে ঝেড়ে নিচ্ছে যে ও বাসাটা ঝাড়ু দিয়ে নিচ্ছে এখন সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছে আর বারান্দা থেকে আসলে ঝাড়ু দিয়ে আসছিল আমি আর বারান্দাটা শেয়ার করি নাই কারণ ওখানে অনেক কাপড় চোপড় রোদে দেওয়া আছে তো তাই আর শেয়ার করা হয়নি সেটা আর মাশাল
জানলাও খুব সুন্দর করে বাসাটা ক্লিন করে, ঝাড়ু দিলে খুব সুন্দর করে ও ঝাড়ু দেয়, একদম কোনো ময়লাই থাকে না। এই যে ওর ঘরটা এখন ভালোভাবে ঝাড় দেওয়া হয়ে গেছে। তাহলে আজকে আর কিছু শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল। আর আশা করতেছি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, আরস এবং রাইসার জন্য, আর আমরাও সবার জন্য দোয়া করি। তাহলে আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।